নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের কথা আজকে আমরা শুনব বাগবাজার মায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের প্রথম পদার্পণের কিছু কথা আজকে দ্বিতীয় পর্ব তেইশে মে উনিশশো নয় খ্রিস্টাব্দ নয় জ্যৈষ্ঠ তেরোশো সাল রবিবার সকালে উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মায়ের প্রথম শুভ পদার্পণ হইল শ্রীমাকে মাকে তাহার স্বগৃহে এবং স্বকক্ষে অধিষ্ঠিত দেখিয়া মাতৃবৎসল শ্রীমৎ শারদানন্দজী আপনার সকল শ্রম সার্থক বোধ করিলেন এই বাটির অবস্থান তেমন মনোরাম না হইলেও অনেক বিষয়ে শ্রী মায়ের অনুকূল ছিল সম্মুখের ভূমিতে তখন কোনো কুঠির ছিল না উহা তখন উন্মুক্ত মাঠ মধ্যে মধ্যে গৃহপালিত পশু বিচরণ করিত মাত্র অদূরে ভাগীরথী ছাদে উঠিলেই গঙ্গা দর্শন হয় উত্তরে সুদূরে দৃষ্টিপাত করিলে দেবদারু প্রভৃতি উচ্চ বৃক্ষের শীর্ষ নয়নপথে পতিত হয় বাড়ি দেখিয়া ভক্ত জননী উৎফুল্ল হৃদয়ে শারদানন্দিকে অজস্র আশীর্বাদ করিলেন বাড়ির দ্বিতলে ঘরে বেদির ওপরে ঠাকুরকে বসানো হইয়াছে ভগিনী নিবেদিতা সহস্তে বেদির জন্য সুন্দর রেশমি চন্দ্রতপ করিয়া দিয়াছেন পাশ্বস্থ কক্ষে শ্রী মায়ের জন্য একখানি নতুন খাট ও রাধুর জন্য তাহারি পার্শ্বে পুরাতন পালঙ্ক পাতা হইয়াছে শ্রীমা ব্যবস্থা দেখিয়া বলিলেন ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না থাকা উচিত নয় তখন ওই খাট ও পালঙ্ক ঠাকুর ঘরে লইয়া যাওয়া হইল প্রথম রাত্রি ওইভাবেই কাটিল পরদিন শ্রীমা বলিলেন যে তাহার খাটে শুইতে অস্বস্তি বোধ হয় কারণ তিনি রাধুকে ছাড়া শুইতে পারেন না রাধুও তাহাকে ছাড়িয়া থাকিতে পারে না কাজেই শারদানন্দজি শ্রী মায়ের অভিপ্রায় অনুসারে পূর্বোক্ত একই পালঙ্কে উভয়ের শয়নের ব্যবস্থা করাইলেন খাট অন্যত্র অপসৃত হইল এই রূপে ছোট বড় প্রতিকার যে শারদানন্দজি আপনাকে মায়ের ভৃত্য জানিয়া তদনুরূপ আচরণ করিতে লাগিলেন শ্রী মায়ের প্রতি পূজ্যপদ স্বামী শারদানন্দজির অপূর্ব ভক্তির এবং শারদানন্দির প্রতি শ্রী মায়ের অনুপম স্নেহের কিঞ্চিত পরিচয় না দিলে ইহাদের অলৌকিক সম্বন্ধের সমুচিত ধারণা হইবে না বলিয়া আমরা এখানে কয়েকটি ঘটনার কথা উল্লেখ করিলাম শারদানন্দী মহারাজ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের প্রারম্ভে কাশিধামে আছেন এমন সময় শ্রী মায়ের দেশ হইতে কলকাতায় যাবার কথা উঠিলে তিনি বলিয়াছিলেন শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না কার কাছে যাব আমি সেখানে আছি আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি তাহলে আমি বলবো একটু থামো বাবা আমি আগে এখান থেকে পা বাড়াই তারপর তুমি যাবে শরৎ ছাড়া আমার ঝক্কি কে আর একবার তিনি বলিয়াছিলেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না শরৎই সর্বপ্রকারই পারে শরৎ হচ্ছে আমার ভারী একজন মাকে প্রশ্ন করিলেন মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দজি পারেন না মা উত্তর দিলেন না রাখালে সে ভাব নয় ঝঞ্ঝাট পোয়াতে পারে না মনে মনে পারে কি কাউকে দিয়ে করাতে পারে রাখালের ভাবই আলাদা প্রশ্ন হইল বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দ মা বলিলেন না সেও পারে না মর চালাচ্ছেন যে তা হোক মেয়ে মানুষের ঝঞ্ঝাট দূর থেকে খবর নিতে পারে আর একদিন বলিলেন আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত মা শরৎ ছাড়া আমার ভার আর কেউ নিতে পারবে না রাঁচির ভক্ত জয়রামবাটিতে উপস্থিত হইয়া উনিশশো আঠেরোয় শ্রীমাকে বলিলেন আপনাকে কিছু দিনের জন্য নিয়ে যেতে এসেছি বাড়ি ভাড়া ইত্যাদি সব ঠিক করেছি মা তাকে জিজ্ঞাসা করিলেন শরৎ জানে ভক্ত বলিলেন না মা জবাব দিলেন তবে আমার যাওয়া হতে পারে না শরৎ এসে ফিরে গেছে আগে কলকাতায় যাই সে যদি বলে তখন দেখা যাবে ভক্ত আবার বলিলেন মা আমরা যে সব জোগাড় করেছি মা তাহাতে উত্তর দিলেন তোমরা আগে না জানিয়ে জোগাড় করলে কেন ভক্ত চলিয়া গেলে শ্রীমা বলিলেন দেখো মা ওরা মনে করে আমাকে নিয়ে যাওয়া খুব সোজা ওরা কেবল হুজুক করতেই জানে আর একবার তারা ঢাকাতে কাগজ ছাপিয়ে দিলে আমি নাকি সেখানে যাব অথচ আমি কিছুই জানি না দু চার দিন সবাই করতে পারে আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসু কী সহস্র ফনা ধরে কত কাজ করছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে শ্রী সুরেন্দ্রনাথ মজুমদার একদিন তাহার ভ্রাতা সৌরীন্দ্রনাথকে লইয়া দীক্ষার জন্য শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন শ্রীমা তখন অসুস্থ তাই কিছুদিন পরে আসিতে বলিলেন সুরেন্দ্রনাথবাবুর তাহাতে নিবৃত্ত না হইয়া জেদ করিতে লাগিলেন তখন মা বলিলেন শরতের কাছে যাও সে যা ব্যবস্থা করবে তাই হবে ভক্ত ধরিয়া বসিলেন আর কাউকে আমি জানি না আপনার কাছে এসেছি আপনাকে দিতেই হবে মা উত্তর দিলেন বলো কি শরৎ আমার মাথার মণি শরৎ যা করবে তাই হবে শ্রীমা এমন জোর দিয়ে কথাগুলি বলিলেন যে ভক্তদয় বুঝিলেন আদেশ মানা ভিন্ন উপায় নাই অতএব শারদানন্দজির নিকটে যাইয়া দীক্ষার প্রস্তাব করিলেন তিনিও বলিলেন যে শ্রীমায়ের অসুখের সময় দীক্ষা হওয়া অসম্ভব তখন ভক্তদয় শ্রীমায়ের সমস্ত কথা একে একে নিবেদন করিলেন সব শুনিয়া শারদানন্দজি কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া কহিলেন মা কথা বলেছেন আচ্ছা তোমরা অমুক দিন প্রস্তুত হয়ে এসো আরাধ্যা দেবীর নিকট এরূপ মান পাইলেও শারদানন্দজি নিতান্ত নিরভিমান ছিলেন তিনি তখন লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিয়াছেন ছোট ঘরখানিতে দপ্তর খুলিয়া কাজ আরম্ভ করিবেন এমন সময় জনৈক ভক্ত আসিয়া ভূমিষ্ঠ প্রণাম করিলেন শারদানন্দজি ভক্তের দিকে চক্ষু তুলিয়া শকৌতুকে বলিলেন এত বড় প্রণামটা যে করছো এর মানে কি বলো তো ভক্ত কহিলেন সে কি মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে করব দৈন্যের প্রতিমূর্তি শরৎ মহারাজ প্রত্যুত্তর দিলেন তুমি যার কৃপা পেয়েছ আমিও তারই মুখ চেয়ে বসে আছি তিনি ইচ্ছা করলে এখনই তোমাকে আমার আসনে বসিয়ে দিতে পারেন শরৎ মহারাজ আপনাকে মায়ের বাড়ির দাড়ি বলিয়াই মনে করিতেন এই স্বেচ্ছায় গৃহীত দারোয়ানের কার্য কিন্তু সবসময় সুখকর ছিল না একদিন বরিশালের এক ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মহাশয় মাতৃসন্দর্শনে হ্যারিসন রোড থেকে হাঁটতে হাঁটতে ঘরমাক্ত কলেবরে দুই তিনটার সময় উদ্বোধনে উপস্থিত হইলেন তাহার কয়েক মিনিট মাত্র পূর্বে মাতা ঠাকুরানী বাহির হইতে ফিরিয়া বিশ্রাম করিতেছিলেন সুরেন্দ্রনাথ বাবুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাইতে দেখিয়া দাড়ি শারদানন্দজি বলিলেন এখন মার কাছে যেতে দেব না তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন ভক্ত ঝোঁকের মাথায় তাহাকে এক পার্শ্বে ঠেলিয়া দিয়া চলিয়া গেলেন এবং বলিলেন মা কি কেবল একা আপনার কিন্তু ওপরে যাইয়া কৃতকর্মের জন্য অনুতপ্ত হইয়া ভাবিতে লাগিলেন ফেরবার সময় দেখা না হলেই মঙ্গল শ্রী মাকেও নিজের অন্যায়ের কথা জানাইলেন তিনি আশ্বাস দিয়া বলিলেন যে ছেলের কোনো দোষ নাই এবং তাহার ছেলেরাও অপরাধ গ্রহণ করেন না তথাপি সলজ্জভাবেই নামিতে নামিতে ভক্ত দেখিলেন শারদানন্দজি ঠিক একই স্থানে একইভাবে পাহাড়ায় নিযুক্ত আছেন তিনি প্রণাম করিয়া কৃত অপরাধের জন্য ক্ষমা চাইলে শারদানন্দী তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি মায়ের দেখা পাওয়া যায় নতুন বাড়িতে আসার কয়েক সপ্তাহের মধ্যেই শ্রীমা পানি বসান্তে আক্রান্ত হইলেন তখন তাহাকে বাগবাজার স্ট্রিটের এক শীতলার পূজারীর চিকিৎসাধীনে রাখা হয় ব্রাহ্মণ প্রত্যাহ আসিতেন এবং মাথা ঠাকুরাণী তাহাকে গলবস্ত্র হইয়া প্রণাম করিতেন ও পদধূলি লইতেন একদিন জনৈক সেবক প্রতিবাদস্বরূপ তাহাকে বলিলেন যে তাহার পক্ষে ঐরূপ বিনয় প্রদর্শন অশোভন বিশেষত ব্রাহ্মণ হয়তো চরিত্রহীন শ্রীমা সহজভাবে উত্তর দিলেন কি জানো হাজার হোক ব্রাহ্মণ ভেকের মান দিতে হয় ঠাকুর তো আর ভাঙতে আসেননি রোগসয্যা ছাড়িয়া আরোগ্য স্নান করিয়া শ্রীমা স্বামী শান্তানন্দজিকে বলিলেন আমার শরীর খুব দুর্বল নিজে উপোস করতে পারবো না তুমি আমার হয়ে শীতলার উপোস করো আর পুজো দিয়ে এসো তদ অনুযায়ী শান্তানন্দজি চিতপুরের নিকটে দেবীর পুজো দিয়ে আসিলেন আরোগ্য লাভের পর শ্রীমাকে গোলাপ মা ও যোগিন মার সহিত ললিতবাবুর গাড়িতে বিভিন্ন স্থানে লইয়া যাওয়া হইত রূপে তিনি পার্শ্বনাথের মন্দির রামরাজাতলা হাওড়ায় হাওড়ায় বাবুর গৃহ প্রভৃতির স্থান এবং দুইবার একুশে আগস্ট এবং ছয়ই সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন কাকুরগাছির যোগোদ্যানে যান বারোই সেপ্টেম্বর মিনারবা থিয়েটারে পাণ্ডব গৌরব অভিনয়কালে দেবী মূর্তির আবির্ভাব দেখিয়া এবং হেরো হরো মনোমোহিনী ইত্যাদি সুললিত গান শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন ওই অভিনয়ে গিরিশবাবু কঞ্চুকি সাজিয়াছিলেন এখন হইতে শ্রীযুক্তা গোলাপ মা মায়ের বাটিতেই বাস করিতে লাগিলেন তিনি ছোট মামির সহিত ঠাকুরঘরের পাশের ঘরেই শুইতেন ওই ঘরেই শ্রীমা তেল মাখিতেন ও পান সাজিতেন দক্ষিণের ঘরখানি তখন ভোজন রূপে ব্যবহৃত হইত যোগিন মা তখন দুইবেলায় আসিয়া আসিতেন আসিয়া ভাড়ার বাহির করিতেন ও কুটিতেন এই বাড়িতে শ্রীমায়ের আগমনের পর একবার এক নম্বর লক্ষ্মী দত্ত লেনের দত্ত গৃহে শ্রীযুক্ত যতীন মিত্রের কীর্তন হয় ওই উপলক্ষে শ্রীমা ও ভক্তগণ আমন্ত্রিত হন মিত্রমহাশয় পেশাদার কীর্তনিয়া না হইলেও সুগায়ক ছিলেন সেদিন মাথুর কীর্তন হইতেছিল উহা সবটাই বিরহেপূর্ণ কীর্তনের ভাব ও সঙ্গীতের মাধুর্যে সকলেই মুগ্ধ হইয়াছিলেন চিকের ভিতরে স্ত্রীভক্তদের মধ্যে উপবিষ্ট সীমা দশা প্রাপ্ত হইলেন ক্রমে যতীনবাবুর বিদায়ের সময় উপস্থিত হইল তাহাকে ট্রেনে অন্যত্র যাইতে হইবে তাই তিনি বিরহের মধ্যেই গান সমাপ্ত করিতে যাইতেছেন দেখিয়া ভাবাভৃষ্ট সীমা গোলাপমার দ্বারা বলাইলেন যে কীর্তনটি মিলনে শেষ করা উচিত যতীনবাবু মিলন গাহিয়া গান সমাপ্ত করিলেন এবং উদ্দেশ্যে সীমাকে প্রণাম করিয়া বিদায় লইলেন এদিকে মিলন গানের ভাব তান লয় ও স্বর মাধুর্যে এমন এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল যে শ্রীমা গানের শেষে সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য হইয়া বসিয়া রইলেন এইরূপ ভাব অবস্থার সহিত সুপরিচিত বুদ্ধিমতী গোলাপমার বুঝিতে বাকি রহিল না সুতরাং তিনি তাহাকে হাত ধরিয়া উঠাইলেন এবং নামমাত্র জলযোগান্তে গাড়িতে তুলিলেন তিনি লক্ষ্য করিলেন যে গাড়িতে উঠবার সময়ও মায়ের দেহ সবশে নাই পা এখানে পড়িতে ওখানে পড়িতেছে সুতরাং তাহাকে ধরিয়া তুলিতে হইল উদ্বোধন বাটিতে পৌঁছাইলে তাহাকে দুইজনে ধরিয়া ঠাকুর ঘরে লইয়া গেলেন মা সেখানেও নিষ্পন্দভাবে দাঁড়াইয়া রইলেন ডাকিলে সাড়া পাওয়া যায় না চোখের পলকও পড়ে না এই অবস্থা দেখিয়া গোলাপ মা বলিলেন সেই বৃন্দাবনে মার ভাব দেখেছিলুম আর আজ এই দেখলুম সেই রাত্রে কোনো প্রকারেই তার মন বাহ্যভূমিতে নামিতেছে না দেখিয়া ভক্তেরা পরামর্শক্রমে স্থির করিলেন যে তাহাকে মা বলিয়া আহ্বান করাই কর্তব্য কারণ সন্তানের কল্যাণার্থে জননী ছেলের ডাক অবশ্যই শুনিবেন তদনুসারে জনৈক সেবক তার কানের কাছে মা মা বলিয়া ডাকিতে লাগিলেন ওহার ফলে অঙ্গে স্পন্দন দেখা দিল ক্রমে তিনি স্পষ্ট স্বরে বলিলেন কেন বাবা ভক্তগণ স্বস্তির নিশ্বাস ফেলিলেন অবশেষে শ্রীমা যথাবিধি ঠাকুরকে ভোগ নিবেদন করিলেন এবং স্বাভাবিকভাবেই কথাবার্তা বলিতে লাগিলেন শারদানন্দির তখন বহু কার্য মায়ের সেবা রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকীয় কর্তব্য ঋণ শোধ প্রভৃতির জন্য লীলা প্রসঙ্গ প্রণয়ন মায়ের দর্শনে আগত স্ত্রী পুরুষ ভক্ত দিগকে মিষ্ট কথায় আপ্যায়ন ইত্যাদি ইহারই মধ্যে তিনি আবার মায়ের আদেশে তাহাকে সন্ধ্যার পর ভজন সঙ্গীত শুনাইতেন সন্ধ্যা আরতির পর জপাদি সারিয়া মা উপর হইতে কোন কোনো দিন বলিয়া পাঠাইতেন শরৎকে বলো দুটো গান করতে নিচে বৈঠাকখানায় তানপুরা এবং রুগী তবলা থাকিত আদেশ পাইলেই নিরলস সুকণ্ঠ গায়ক গান ধরিতেন একবার এসো মা এসো মা শিব সঙ্গে সদা রঙ্গে নিভির আধারে মাতর নাচে বাহু তুলে ভোলাভাবে ভুলে দলুজ দলনী নিজজন প্রতিপালিনী শ্রীকালী ইত্যাদি সেবারে প্রায় ছয় মাস ওই বাটিতে কাটাইয়া শ্রীমা তিরিশে কাত্ত্বিক ষোলোই নভেম্বর উনিশশো সাল মঙ্গলবার জয়রাম বাটি যাত্রা করিলেন ওই বৎসরই চোদ্দোই ডিসেম্বর উদ্বোধন বাটির প্রসারের জন্য শারদানন্দজি পার্শ্ববর্তী জমিখণ্ড এক কাটা চারি ছটাক আঠেরোশো টাকায় সংগ্রহ করিলেন পরে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের আরম্ভে ওহাতে আরও কয়েকখানি কক্ষ নির্মিত এবং পূর্বের বাড়ির সহিত সংযোজিত হইয়া বর্তমানে সম্পূর্ণ মায়ের বাটিতে পরিণত হইয়াছে শ্রীমা এবারেও জয়রাম বাটির পথে কোয়ালপাড়ায় নামিয়াছিলেন ভক্তগণ তাহার পথে পদ্মফুল বিছাইয়া রাখিয়াছিলেন তিনি তাহার উপর দিয়া চলিয়া বিশ্রামস্থলে উপস্থিত হইলেন এবং পরে স্নান ও কিছু জলযোগের পর জয়রাম বাটি যাইলেন সাত আট মাস পরেই তিনি পুনর্বার কোয়ালপাড়া হইতে কলকাতায় আসিলেন এবং কেদারবাবুর মাকেও সঙ্গে আনিলেন তখনই শুনিতে পাওয়া গেল যে তার দাক্ষিণাত্য গমনের কথা হইতেছে এবারে তিনি কলকাতায় নিজ বাটিতে অগ্রহায়ণের মধ্যভাগ পর্যন্ত ছিলেন তখন খুব শীত পড়িয়াছে তাই ভক্তগণ শ্রীমাকে গরম গেঞ্জি পড়াইতে চাইলেন তদনুসারে পূজনীয় শরৎ মহারাজের প্রদত্ত দশ টাকায় বিলাতি দোকান হইতে একখানি ভালো গেঞ্জি আনানো হইল সীমা উহা পাইয়া খুব আহ্লাদিত হইলেন এবং তিন দিন ব্যবহার করিলেন চতুর্থ দিন মনের ভাব খুলিয়া বলিলেন মেয়ে মানুষের কি জামা পড়তে আছে বাবা তবু তোমাদের মন রাখতে তিন দিন পড়েছি অবশেষে উহা খুলিয়া রাখিয়া দিলেন আর গায়ে দিলেন না জামা না পরিলেও তিনি বগলের নিচে ছোট একটি গাড় দিয়া এমনভাবে কাপড় পরিতেন যাহাতে সমস্ত দেহই সুন্দর আবৃত থাকিত বস্তুত সামর্থ্য থাকিতেও বিলাসিতার প্রশ্রয় না দিয়া শহরের মধ্যেও তিনি যেভাবে পল্লীর সরলতা রক্ষা করিতেন তাহাতে চক্ষু জুড়াইত নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী সারদা মায়ের এই অমূল্য মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি